হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে আপনাদেরকে দেখাবো পালসার ডাবল ডিস্কের বাইক। দেখতে পাচ্ছেন ব্যাংকে 2 বছর টাকা জমা দেওয়া আছে, নতুন মডেলের বাইক। জানিয়ে দিতে চাচ্ছেন খুবই কম প্রাইসের মধ্যে, রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এই বাইকটি পাবেন। তো এই বাইকটি আমি সবকিছু বিস্তারিত বলবো এই ভিডিওতে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এর আগে একটি কথা, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেলবাউন্ট বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। প্রথমে যদি বলে বাইকটির কন্ডিশন নিয়ে একটি কথা, এই বাইকটি 2020-এর প্রথম দিকে কিনা। যাই হোক, বাইকটি একদম ফ্রেশ কন্ডিশনের বাইক, দেখতেছেন একদম ভালো মানের বাইক। সব কিছু বিস্তারিত আমি আপনাদেরকে বলে দেবো এই ভিডিওতে। বাইকটি যে সময় টায়ারটি আমি আপনাদেরকে দেখাই দেখুন, একদম নিখুঁত আছে। মাঠকাট যদি দেখাই দেখুন সম্পূর্ণ একদম ফ্রেশ আছে। সকাল যদি দেখাই দেখুন একদম ভালো। বাইকটি যদি এই সাইড থেকে একটিবার লুকস দেখাই দেখুন, কোনো প্রকার কিন্তু দাগ স্পট ক্রাশ কিন্তু কিচ্ছু নাই, কোনো প্রকার কোনো দাগ নাই, স্পট নাই, কিচ্ছুই নাই। দেখুন এই সাইড থেকে যদি একটিবার দেখাই আমি আপনাদেরকে, ডিস্ক ব্রেকটি একদমই বেটার আছে, অনেক সুন্দর আছে। দেখুন নতুনত্ব একদম গাড়ি। গাড়িটি যদি এই পাশ থেকে একটিবার হ্যান্ডেল বারটি দেখায় দেখুন, একদমই কিন্তু ভালো, অনেক সুন্দর আছে। দেখুন একদমই বেটার। বাইকটি যদি এই সাইড থেকে বলি ইঞ্জিন সম্পর্কে, বাইকটির ইঞ্জিন কোয়ালিটি পারফরমেন্স একদমই বেটার আছে, অনেক সুন্দর আছে। দেখতেছেন একটিবার, দেখুন এই সাইড থেকে যদি একটিবার দেখায়, কাভার যদি দেখুন একটিবার দেখুন একদমই ফ্রেশ। এই সাইড থেকে যদি দেখায় ইঞ্জিনে কিন্তু একটি স্ক্রু তো হাত পড়েনি, একদম নতুনত্ব। ওকে দেখুন কষ্টের টাকা দেখে কিনবেন, অবশ্যই ভালো মানের একটি বাইক কিনবেন। বাইকটির সিট কাউলিং যদি দেখায় দেখুন একদমই ফ্রেশ। এই সাইড থেকে যদি দেখায়, নাম্বার সম্পর্কে যদি বলি, ব্যাংকে 2 বছরের ট্যাক্স টোকনের টাকা জমা দেওয়া আছে, নিজের জেলার নামে নিজ নামে কাগজ করতে পারবেন। আপনার নামে কাগজ হবে, ফাইল চেঞ্জ করার খরচ দিলে আমরা করে দিব। আপনি খালি জাস্ট ফাইলটি জমা দিয়ে দেবেন, আপনার কাছের বিআরটিতে আপনার নামে সব কিছু হবে। বাইকটির পিছনের টায়ার যদি দেখায় দেখুন একদমই ফ্রেশ, অনেক সুন্দর মানের। বাইকটির এই সাইড থেকে যদি একটিবার আমি আপনাদেরকে দেখাই দেখুন, পিছনের ডিস্ক ব্রেকটি সম্পূর্ণ ফ্রেশ। এই বাস থেকে যদি একটিবার দেখায়, সাইলেন্সার একদমই বেটার আছে। এই সাইড থেকে যদি একটিবার ইঞ্জিন দেখায় দেখুন একটিবার একদমই ফ্রেশ। এই সাইড থেকে দেখাচ্ছি একটিবার হ্যান্ডেল বার। বাইকটি কত কিলো চলেছে, বাইকটি চলেছে 3371 কিলোমিটার। দেখাবো বাইকটি সাউন্ড এবং পারফরমেন্স। একদম ফ্রেশ একটি বাইক। তো এই বাইকটি যারা নেবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আমার বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে বাইক নেবেন। শাপলা ভাইয়ের সাথে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন, নিজের জেলার নামে নিজ নামে কাগজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, একদম ভালো মানের বাইক। তো যাই হোক, এই বাইকটির প্রাইস 1,57,000 টাকা। অবশ্যই আলামিন ব্লগসের রেফারেন্স দিলে হালকা সম্মানে আপনারা পাবেন, বেশি কিন্তু পাবেন না। ঠিক আছে, রিজনেবল প্রাইসের মধ্যে আমরা সবসময় আপনাদেরকে এখন বাইক দেওয়ার চেষ্টা করতেছি, যে খুবই সীমিত দামের মধ্যেই দিব। ব্যাংকে টাকা জমা দেওয়া আছে, খালি জাস্ট নেবেন, ফাইলপত্র চেঞ্জ করে আপনি নিজের নামে কাগজ করে, বা নিজের জেলার নামে নিজ নামে কাগজ হবে। আপনার বাড়ি যেখানেই হোক না কেন সেখানকার। তো ভালো থাকবেন, আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।